নমস্কার বন্ধুরা, হাই বিপি, উচ্চ রক্তচাপ, এটা কোনো অসুখ নয়, এটা একটা সমস্যা, প্রবলেম বা সিচুয়েশন। আমি কেন এরকম বলছি, কারণ হাই বিপি আমরা ডেভেলপ করি বা আমাদের হয় আমাদের বিভিন্ন লাইফস্টাইলের কারণে। অনেক মানুষ দেখবে যারা খুব সুন্দরভাবে, সুন্দরের সংজ্ঞা নানান রকম, যারা খুব ভালোভাবে নিয়ম মতো জীবনযাপন করে, তাদের দেখবে অনেক বয়স অবধি কোনো ব্লাড প্রেশারের ব্যাপার থাকে না। কারণ তাদের ব্লাড প্রেশারটা কীভাবে নর্মাল রাখতে হয় তারা জানে। আগে আগে 40 বছর বয়সের পরে হাই বিপি হতো, এখন যে কোনো বয়সে দেখা যাচ্ছে যে রক্তচাপ অত্যন্ত বেড়ে যাচ্ছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আমি আজকে তোমাদের একটা অত্যন্ত সোজা সলিউশন দেব, যেটা করলে তোমরা হাই বিপি থেকে বা উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে পারবে। এবং যদি এখনও তোমাদের কারোর বিপি না হয়ে থাকে বা ব্লাড প্রেশার না হয়ে থাকে বা হাইপার টেনশনও বলে অনেক সময়, তাহলে এই লাইফস্টাইলটা ফলো করলে এবং আমি যে প্রক্রিয়াগুলো বলবো সেগুলো করলে তোমরা ব্লাড প্রেশার থেকে মুক্তি পাবে, এটা সম্ভব। আমি তোমাদের যা যা বলবো সেগুলি করার আধ ঘন্টা আগে ব্লাড প্রেশার দেখবে এবং আমার বলা প্রক্রিয়াগুলি শেষ হয়ে যাওয়ার পরে আরও আধ ঘন্টা পরে ব্লাড প্রেশার দেখবে, অবশ্যই পাবে যে তোমার ব্লাড প্রেশার নর্মাল। কিন্তু রোজ করতে হবে, সময় নেই বলবে না, কারণ আমাদের কাছে এই জীবনে যা আছে তার সবটাই সময়। সেই সময়টাকে তুমি কীভাবে কাজে লাগাও সেইটা হচ্ছে তোমার উপরে। কাজেই সময় নেই বলাটা মূর্খতা, আমাদের কাছে সময়ই সময়, কিন্তু তুমি কোন সময়ে কী করো তার উপর ডিপেন্ড করে তোমার টাইম ম্যানেজমেন্ট কতটা ভালো অথবা কতটা জঘন্য। যাই হোক, সবচেয়ে প্রথমে প্রক্রিয়াগুলো দেখানোর আগে দু চারটে কথা বলে নিই। প্রথম কথা, হাঁটা চলা করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, দৌড়োদৌড়ি করতে হবে, শরীরটাকে নড়াচড়া করাতে হবে। সে তুমি যেভাবেই করো, সে তুমি সকালবেলা হাঁটতে যাও, দৌড়তে যাও, বা তুমি বাগানে গিয়ে গাছ থেকে ঢিল মেরে পেয়ারা পাড়ো, তোমার যেটা খুশি করো, কিন্তু শরীরটাকে সকালবেলা তোমাকে নাড়াচাড়া করাতে হবে। ঘুম থেকে উঠে তুমি যদি এখন 6:30 ঘুম থেকে ওঠো বা 7:00 ঘুম থেকে ওঠো, তাহলে কালকে থেকে তুমি 6:00 ওঠো, 1 ঘন্টা আগে ওঠো, কিন্তু কখনো বলবে না যে আমার সময় নেই। নাম্বার 2, শরীরটাকে হাইড্রেটেড রাখবে। হাইড্রেটেড মানে ফ্লুইড, প্রচুর পরিমাণে জল খাবে এবং তার সঙ্গে সঙ্গে জল যেটাতে আছে, যেসব খাদ্যে আছে, যেমন ফ্রুট বা সবজি, ভেজিটেবল, বয়েল করা জিনিস যেটাতে জল থাকে সেগুলি প্রচুর পরিমাণে খাবে এবং রেস্ট করবে। রেস্ট মানে বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম করবে। তার মানে এই নয় যে সকাল থেকে সন্ধ্যে অবধি শুয়ে থাকবে, তা নয়। সকাল থেকে সন্ধ্যে অবধি শরীরটাকে নাড়াচাড়া করাবে, কাজকর্ম করবে, পরিশ্রম করবে, কিন্তু তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমোতে হবে। এইগুলি গেল সাধারণ জীবনযাপনের কথা। লিখে নাও, নোট করে নাও, তোমরা যারা এগুলি শোনো, তোমরা শোনার সময় তো বলো দারুণ ভিডিও, খুব ভালো ভিডিও, এগুলি আমি করব, আমি কালকে থেকে করব, আমি আজকে থেকে করব। লোককেও বলবে যে পরীক্ষিতদা আছেন, ওই দাদাভাই আছে, সেই দাদাভাই দারুণ ভিডিও বানায়, খুব ভালো আইডিয়া দেয়, ওটা দেখ, সেটা দেখ। কিন্তু ভিডিওতে যা বলি সেগুলি তোমরা প্র্যাকটিস করো না। দেখো, এখানেই না তোমাদের সঙ্গে আমার একটা তফাত আছে, আমি বলে দিচ্ছি, আমি নিজের গর্ব করছি না। আমি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আমি যা যা শুরু করি আমি মিলিটারি প্রিসিশনে এবং মিলিটারি ডিসিপ্লিনে করি, আমি বন্ধও করি না এবং সময় মতো করতে থাকি। যার জন্যে আমার এই 300 বছর বয়স হয়ে যাওয়ার পরেও
আমাকে দেখলে অনেকে তোমরা বলো যে আমার 40, আমি আমি খুব আমার স্বাস্থ্য নিয়ে আমি খুব গর্বিত, কারণ আমি কোনোদিন, আমার যদি কালকে কিছু হয়ে যায় হঠাৎ করে, কেউ বলতে পারবে না যে পরীক্ষিত স্বাস্থ্যের প্রতি অত্যাচার করেছে। আমি কখনো করি না, আমি নিয়ম মেনে ডিসিপ্লিন মেনে আমি এখনো একেবারে সুপার ফিট। তোমরাও ভিডিওগুলো দেখে শুধু ভিডিওর প্রশংসা করলে হবে না, আমি ভিডিওতে যে সাধারণ সাধারণ অতি সাধারণ কথা বলি সেগুলোকে ফলো করবে। তাড়াতাড়ি রাত্রে খাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠেই একটু দৌড়তে যাওয়া বা হাঁটতে যাওয়া, তারপরে 1 ঘন্টা এক্সারসাইজ বা যোগা, অর্থাৎ সকালবেলা 2 ঘন্টা তোমার নিজের, তোমার নিজস্ব, বাকি 22 ঘন্টা তুমি সারা পৃথিবীকে বিলিয়ে দাও চলবে, কিন্তু সকালের 2 ঘন্টা ইটস ইয়োর্স অ্যান্ড ইয়োর্স ওনলি। নেক্সট আমরা যাচ্ছি প্রক্রিয়াতে, ব্লাড প্রেশার কমানোর জন্যে বা ব্লাড প্রেশার থেকে মুক্তি পাওয়ার জন্যে কী কী প্রক্রিয়া করবে। এটার মধ্যে প্রাণায়াম এবং মুদ্রা, যোগ মুদ্রা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদের 3টে প্রাণায়াম বলবো, 3টে প্রাণায়াম এবং তারপরে কোন মুদ্রা সহকারে মেডিটেশন করবে সেইটা বলবো। চলো শুরু করা যাক, আদারওয়াইজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। প্রথম প্রাণায়াম অনুলম বিলোম। আমি আমার অনেক পুরনো ভিডিওতে অনুলম বিলোম দেখিয়েছি, সেইটা তুমি 10 মিনিট করবে। আমি 3 বার করে দেখিয়ে দিচ্ছি। এই 2 আঙুল অর্থাৎ এই 2 নার্ভ বন্ধ করবে, বন্ধ করে বাঁদিকের নাক দিয়ে শ্বাস নেবে, ডান দিকের নাক দিয়ে ছাড়বে, আবার ডান দিকের নাক দিয়ে তুলবে, আবার বাঁদিকের নাক দিয়ে ছাড়বে। এটা কিন্তু কন্টিনিউয়াস, শ্বাস নেবে শ্বাস ছাড়বে, শ্বাস নেবে শ্বাস ছাড়বে। আমি 3 বার করে দেখাচ্ছি, তোমরা 10 মিনিট করবে মিনিমাম। শুরু করলাম, এটা গেল অনুলোম বিলোম। এরপরে ভামরী প্রাণায়াম। ভামরী প্রাণায়ামের যে আওয়াজটা হবে, সে আওয়াজে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের উপরে একটা ভাইব্রেশন পড়ে, সেখান থেকে আমাদের থাইরয়েড একটা কোনো ইমপ্রেশন পড়ে। অনেক সাইন্টিফিক এক্সপ্লেনেশনে যাওয়ার দরকার নেই। ভামরী প্রাণায়াম আমাদের শরীরের মধ্যে এমন একটা ভাইব্রেশন শুরু করে, যে ভাইব্রেশনটা আমাদের ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে সাহায্য করে। কী করে করবে? চোখ বন্ধ করবে, কান বন্ধ করবে, কান বন্ধ করে তারপরে আওয়াজ করবে গলা দিয়ে। শুনে নাও কীভাবে করছি। আমি 3 বার করব, তোমরা 10 মিনিট করবে। শ্বাস নেবে, তারপরে আওয়াজ করে গলা দিয়ে ছাড়বে, এমনভাবে আওয়াজটা করবে যাতে মাথার মধ্যে একটা ঝনঝন করে, একটা ভাইব্রেশন তোমার ব্রেনে হিট করে। দেখো, এটা গেল 2 নম্বর প্রাণায়াম। 3 নম্বর প্রাণায়াম, এটাকে বলা হয় চন্দ্রবীরা বা চন্দ্র নারী প্রাণায়াম। এটাতে ডান নাক দিয়ে শ্বাস নেবে, বা নাক দিয়ে ছাড়বে। অনুলোম বিলোমের সঙ্গে গুলিয়ে ফেলো না, অনুলোম বিলোমে এটা দিয়ে শ্বাস নিয়ে এটা দিয়ে ছেড়েছি, আবার এটা দিয়ে শ্বাস নিয়ে এটা দিয়ে ছেড়েছি। চন্দ্র নারী বা চন্দ্রবীরা প্রাণায়ামে শুধুমাত্র ডান নাক দিয়ে শ্বাস নেবে এবং বা নাক দিয়ে ছাড়বে। আমি 3 বার করে দেখাচ্ছি, তোমরা 10 মিনিট করবে। আবার সেই এই 2 আঙুল বন্ধ করো, অর্থাৎ এই 2 নার্ভকে বন্ধ করতে হবে। এটা সাইন্টিফিক রিজন আছে, ওগুলিতে যাওয়ার দরকার নেই। দেখো,
ডান্নাক দিয়ে নিচ্ছি, বানাক দিয়ে ছাড়ছি, আবার ডান নাক দিয়েই নিচ্ছি, বানাক দিয়ে ছাড়লাম। এইটা আমি তোমাদের তিনটে প্রাণায়াম দেখালাম। এইবার যোগমুদ্রা, যোগমুদ্রা করবে মেডিটেশন করতে করতে। কোনো সুন্দর মেডিটেশন মিউজিক চালাও এবং যোগমুদ্রায় বসো। কোন মুদ্রা? তিনটে মুদ্রা দেখাবো। মেডিটেশন এই জন্যে করতে হবে কারণ আমাদের ব্লাড প্রেশারের একটা বড় উপাদান হচ্ছে স্ট্রেস এবং অ্যাংজাইটি। মেডিটেশন করলে তোমার মনটা থিতু হবে বা শান্ত হবে, তুমি স্ট্রেস থেকে মুক্তি পাবে। এবং সেই মেডিটেশন করার সময় সঙ্গে সঙ্গে আমার দেখানো বা আরও অনেকের দেখানো এই তিনটে মুদ্রা যদি তুমি ফলো করো তাহলে খুব ভালো হবে। সুন্দর একটা মিউজিক চালাও, চোখটা বন্ধ করে বসো এবং এই তিনটে মুদ্রা মাঝে মাঝে ইন্টারচেঞ্জ করে করো। প্রথম মুদ্রাটা হচ্ছে চিন্ময় মুদ্রা বা চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা। এই দুটো আঙুল এইভাবে ধরবে, এই দেখো এটা হচ্ছে মুদ্রা। তুমি যখন বসবে হাঁটুর উপরে, তুমি যখন আসন করে বসবে এইভাবে এই ওপরের দিকে আঙুলগুলো রাখবে। এগুলোর খুব কারণ আছে। দেখো এই যে একটা তুমি শেপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টেনার শেপ। অ্যান্টেনা কী করে? এনার্জি পাঠায় এবং এনার্জি গ্রহণ করে। এইগুলো এইসব কথাবার্তায় পড়ে যাব, এখন এটা দেখে নাও। চিন্ময় মুদ্রা, এইভাবে চিন্ময় মুদ্রা, এটাকে বলে চিন্ময় মুদ্রা। দ্বিতীয় মুদ্রাটা হচ্ছে বায়ু মুদ্রা বা বায়ু মুদ্রা। এই এই তিনটে আঙুল, এই দেখো দেখতে পাচ্ছ, এই এটা হচ্ছে, এটা হচ্ছে বায়ু মুদ্রা বা বায়ু মুদ্রা। এইটা এইটা এই মুদ্রাতেও বসতে পারো। হাতটাকে এইভাবে রেখে আসন করে যখন বসবে তোমার এই হাঁটুর উপরে এইভাবে হাতটা আকাশের দিকে ঊর্ধ্বমুখী করে রাখবে, চোখ বন্ধ করে বসবে, মিউজিকটা শুনবে, মন শান্ত পড়বে, ব্লাড প্রেশার ভালো হবে। লাস্ট মুদ্রাটা হচ্ছে আপন মুদ্রা বা আপনা মুদ্রা। এগুলির কী অর্থ কী না অর্থ আমি যাচ্ছি না ওসবে, তো মুদ্রাটা দেখাচ্ছি। এই দুটো আঙুল, এই যে এই দুটো ভাঁজ করবে এইভাবে, এই দেখো ঠিক ঠিক দেখালাম। এইটা হচ্ছে মুদ্রাটা, এইভাবে বসবে এবং এই মুদ্রা, এই যে তিনটে মুদ্রা দেখালাম, চিন্ময় মুদ্রা, বায়ু মুদ্রা এবং আপনা মুদ্রা, এই তিনটে মুদ্রার মধ্যে যে কোনো একটা বা ঘুরে ফিরে তিনটেই তুমি করবে এবং মিউজিক শুনবে এবং মেরুদণ্ড সোজা রেখে বসে থাকবে কমসে কম 10 মিনিট। তারপরে এই এই সব হয়ে গেল, তোমাদের তিনটে প্রাণায়াম দেখালাম, তিনটে যোগ মুদ্রা দেখালাম, আর কিছু এখন বলছি না, আরও অনেক প্রক্রিয়া আছে। বাট এই তিনটে তিনটে ছটা জিনিস দিয়ে শুরু করো, ব্লাড প্রেশার চলে যাবে, ব্লাড প্রেশার চলে যাবে, হাইপার টেনশন চলে যাবে, দুটো একই মোটামুটি, স্ট্রেস চলে যাবে, অ্যাংজাইটি চলে যাবে, শরীরে উৎসাহ পাবে এবং দেখবে তোমার দিনটা এত ভালো শুরু হয়েছে, এত হাই এনার্জি দিয়ে তুমি পাচ্ছ যে তুমি তারপরে বলবে, তখন যদি বলো যে পরীক্ষিতদের ওই ভিডিওটা দারুণ তাহলেই আমি খুশি হব। শুধু শুধু আমাকে প্রশংসাপত্র লিখে কোনো লাভ নেই, প্র্যাকটিস করো ইন মিলিটারি ডিসিপ্লিন অ্যান্ড মিলিটারি প্রেসিশন। আজকে এই অবধি থাক, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আমার নাম পরীক্ষিত ধর, আমাকে ধরে থাকবে, তোমরা ভালো থাকো, তোমাদের মঙ্গল হোক এবং যাও জিতে নাও।